বিপ্লব কুমার দেব মহোদয়ের হাত ধরে। সঙ্গে মঞ্চে উপবিষ্ট সকল অতিথিবৃন্দরা এই মাঙ্গলিক প্রজ্বলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। অসংখ্য মা সত্যা মায়া, তমসো মা জ্যোতির্গময়া, মৃত্যুর মা অমৃতঙ্গময়া, ওম শান্তি শান্তি শান্তি। ইস্টের রাজ্যগুলিকে আদরণীয় প্রিয় প্রধানমন্ত্রী সমদৃষ্টিতে দেখার মানসিকতা তৈরি করেছেন এবং সমভাবে আর্থিক স্থিতি তৈরি করার জন্য নর্থ ইস্টের জন্য 50,000 কোটি টাকার উপরও বেশি অতিরিক্ত বাজেট নর্থ ইস্টের রাজ্যগুলিকে উনি উপহার দিয়েছেন। সাকসেনাজি অতি কম সময়ে দুইবার ত্রিপুরা রাজ্যে এসেছেন, ও যেভাবে একের পর এক খাদি এবং ভিলেজ ইন্ডাস্ট্রি দ্বারা বিভিন্ন স্কিমগুলি ত্রিপুরার মধ্যে লঞ্চ করার জন্য কম সময়ের মধ্যে উনি প্রচেষ্টা করছেন, তার জন্য ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আমি ওনাকে সাধুবাদ জানাব। মন্দির মসজিদ গির্জাতে যাওয়া হোক, সব কিছুর সঙ্গে জুড়ে থাকে আর্থিক ব্যবস্থা। মন্দিরে ভোগ লাগাতে হয়, দরগা তো বাতাসে নিয়ে যেতে হয়, ওর গির্জা তো কেক কাটতে হবে, তার জন্য পয়সা পড়ছে। আর এই পয়সা খুব কম সময়ে যদি কেউ কাছে পৌঁছে দিতে পারে, সেটা এই কুটির শিল্প, জাতির জনক মহাত্মা গান্ধী যে আবিষ্কারটা করেছেন সেই কুটির শিল্প, ও তার মধ্যে পারদর্শিতার সময় সাকসেনা জি কাজ করছেন। আই এম প্রাউড অফ ইউ। এক এক বিষয়ের অন্তিম পঙ্ক্তি পর্যন্ত যাওয়া, শহেদের বিষয়ে বা মধু বা হানির বিষয়ে বলছিলেন, আমি তো জানতাম না এত কিছু। আমাকেও জনজাতি এড়িয়েতে গেলে বোতলে ভরে মধু দিয়ে দেয়। ওদিন ছামনতে গিয়েছি জনতা দরবারে, তো এক বোতল মধু দিয়ে দিয়েছে একদম জনজাতি ভাই। সেই প্রসেসিং এ কি কি হতে পারে, কত টাকা রোজগার করতে পারি, কত কম পুঁজিতে সাবসিডাই, কোন জায়গায় 10% জেনারেল হলে আর এসটি আর এসসি বিপিএল হলে বা প্রায়োরিটি হাউস হোল্ড হলে পয়সাও দিতে হবে, সাবসিডাইজ কি মৌমাছি পালন, একদিকে মধু উৎপন্ন করা তা বাজারজাত করা, তার জন্য খাদি গ্রাম উদ্যোগের চেইন রয়েছে, অন্যদিকে তার থেকে ব্যাগস থেকে মোমবাতি তৈরি করা, তৃতীয় যিনি এক এক করে উদাহরণ করে বলছেন, ছোট উদাহরণ দিয়েছেন, যে কোন মৌমাছি সেই ফুল থেকে বা ফল থেকে সে মধু সংগ্রহ করে নিয়ে যায় বা তার অংশ সংগ্রহ করে নিয়ে যায়, যাওয়ার সময় অর্ধেকটা রাস্তায় পড়ে যায়, ওর অর্ধেকটা সে পৌঁছে যায় বা পড়ার সময় ক্রস বিট হয়। আর উনি বলছেন যে মৌমাছির যে পয়জনটা আছে এরা তৈরি করে, সেটা কত পার লিটার, 1 কোটি রুপে পার কেজি, 1 কোটি রুপে, 1 কোটি টাকা।
কিন্তু সেটা বের করার প্রসেসিং আছে, সেটা যদি আমি ভাবি, যেটা উনি বলছেন আরে আজকে বাড়ি গিয়ে মোমবাতি চুক্তির মাইরা সব বিষ বেশি মতকান নাই কই যাকে কথা চালা সব মোমবাতি মেরা পুরে কই গেছি। তো মৌমাছি মেরে হবে না, মৌমাছিকে জীবিত রেখে সেই প্রসেস করার কৌশল শিখতে হবে, তার জন্য ট্রেনিং নিতে হবে। আর সেই ট্রেনিং গুলি দেওয়ার ব্যবস্থা খাদি গ্রামোদ্যোগের মাধ্যমে ত্রিপুরাতে হচ্ছে। আজকেও ট্রেনিং দেওয়ার পর 2000 মৌমাছির যে বক্স দেওয়া হচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে বাকি সব আমাদের যে কুমার ভাইদের জন্য যাতে পরিশ্রম মানে কম করতে হয়, কম সময়ে বেশি প্রোডাকশন, মানে একদিনে 80 কিলোমিটার না, একদিন মে 800 কেজি, যেটা হাতে করলে 3 থেকে 5 দিন সময় লাগে। ও নিটিং ট্রেন থেকে আপনার জামা কাপড় খরচা করার জন্য সার্ফের দরকার নেই, সাবানেরও দরকার নেই, এই খরচার থেকেও বেড়ে যাবে, বেঁচে যাওয়া। প্রাকৃতিক সম্পদকে বাঁচানোর জন্য, প্রাকৃতিক বিপর্যয় যাতে না হয় তার জন্য কত কার্যক্রম, কত কোটি কোটি টাকা খরচা, অথচ মৌমাছি পেছনে কত টাকা আমাদের কিছু খরচা করতে না, উল্টো আমাদেরকে রোজগারের সাধন দেয়, আবার আমাদের প্রকৃতিকে বাঁচিয়ে রাখে। এটা হচ্ছে সিস্টেম, এটা হচ্ছে প্রকৃতি, এটাই সায়েন্স। এটা বানিয়ে রাখা হয়েছে, উপরওয়ালা বানিয়ে রেখেছে, আমরা সেগুলোকে ধ্বংস করে দিই, সেটা হচ্ছে আমাদের প্রবলেম, সেগুলোকে বাঁচিয়ে রাখতে। আপনি আপ সেই প্রকৃতির যে ব্যবস্থাগুলো সেগুলি আমাদেরকে রোজগারের সাধন তৈরি করে দেয়। আমাদের মধ্যে তো অনেক সময় আমি এমনও দেখি মৌমাছির বাসা ভাঙতে হবে তো গাছই কেটে দেবো, 50 বছরের গাছ, তারপর মৌমাছি দেখেছে, মধুমক্ষি দেখা তো কিছু বুদ্ধি দিয়ে দিয়ে এই মৌমাছি বহুত শহেদ হয় তো কি করনা, বলে সে কেসে উতারে, যদি পের মে উঠ পায় তো ঠিক হ্যাঁ, নেই উঠ পায় বলে পড়া দিচ্ছে শু কাটতে যাবে, উসকো কোই বুদ্ধি দেনে বালা যে বনদস্যু হোগা উসকো বুদ্ধি ইয়ে ভি দেতা হ্যায়, ইসকো এক তো মধু ভি মিলেগা, গাছ কাটোগে তো উসসে লকড়ি ভি চোরি করকে বেচ সকতে হো, ব্ল্যাক মে বেচোগে তো ইয়ে রেট মিলেগা, কাস্টমার ভি লায়েগা। এভারেজ কস্ট অফ প্রজেক্ট, যে প্রজেক্টের এভারেজ কস্ট হয় সেটা বেড়েছে, সেটা 4.56 থেকে 4.86 থেকে বেড়ে 5.70 তে পৌঁছেছে। প্রমাণিত হচ্ছে জব ক্রিয়েটর বাড়ছে ত্রিপুরাতে, স্বরোজগারি বাড়ছে, ব্যাংক লোন দিচ্ছে, খাদি গ্রামোদ্যোগের মাধ্যমে সাবসিডাইজ লোন আসছে, ভারত সরকারের ছোট শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে সাবসিডি স্কিম ত্রিপুরাতে লাগু হচ্ছে, সেটা প্রমাণ করে আপনারা পারবেন যে 2000 মৌমাছি পালককে আজকে বক্স দেওয়া হচ্ছে বা কুমারদেরকে সেই মেশিন দেওয়া হচ্ছে বা চর্মশিল্পে যারা রয়েছেন তাদেরকে সেই টুলস দেওয়া হচ্ছে, টুলস বক্স দেওয়া হচ্ছে, ওনারা তাই করে যান এই রবীন্দ্র ভবন থেকে, যে আমার আশপাশের 5 পরিবারকে 5 জনকে আমি কাজটা শেখাবো, আপনি ট্রেনিং হয়ে গেছে, আপনার ট্রেনিং হয়ে গেছে, ট্রেনিং শিখেছেন, মনে রাখবেন ট্রেনিং নেওয়ার পর এইমাত্র ট্রেনিং করে বেরিয়েছেন তো আপনার মধ্যে এক স্বতঃস্ফূর্ততা থাকবে, এক স্পিড থাকবে, এই স্পিডটা নিজে তো গিয়ে কাজ করাই, সঙ্গে সঙ্গে যদি আপনি আরো 5 জন লোককে শেখাবেন, সিদ্ধান্ত করে গেছেন আর শিখাতে
পেরেছেন বা শেখানোর জন্য লোক বের করেছেন, তবেই আপনি ভালো ট্রেনার হতে পারবেন আর ভালো বিজনেসম্যান হতে পারবেন। আপনি আপনার যেই বিজনেস আপনি নেমেছেন, আপনি নিশ্চিত সফলতা আপনার সঙ্গে যাবেই।